সব ধরনের তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলতি মাসের 30 তারিখ অর্থাৎ 30 জুন 2018-তে সমাপ্তি করবে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এর মাঝেই ব্যাপক ধরপাকড় শুরু হয়ে গেছে। 30 জুনের পর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিরের নির্দেশে সর্বকালের সেরা অভিযানে যাওয়ার প্রস্তুতি চলছে। এমত অবস্থায় আতঙ্কিত অবৈধ বাংলাদেশি শ্রমিকরা, 30 জুনের আগে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট না করতে পারলে সর্বনাশ। এর মাঝে দেখা দিয়েছে নতুন সমস্যা, মালয়েশিয়ার কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেও সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না। এইদিকে সময়ও নেই আর হাতে, হাই কমিশনে অভিযোগ করলে তাদের সাফ কথা, বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে না আসলে আমরা কীভাবে দেব। এ ব্যাপারে তদন্ত করে জানা গেছে চলতি বছর থেকে ই পাসপোর্ট সেবা চালু করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের যে নির্দেশনায় মেশিন রিডাবল পাসপোর্ট প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়ার প্রস্তুতির জন্য এই সমস্যার সৃষ্টি। অন্যদিকে ই পাসপোর্টের সার্ভার বা কার্যকলাপ এখনও সম্পূর্ণ চালু না হওয়াতে নতুন কোনো পাসপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। সুতরাং অনিশ্চিত ভবিষ্যৎ বাংলাদেশি অবৈধ শ্রমিকদের কী আছে কপালে। তাছাড়া আবার গোপন সূত্রে জানা গেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা অতিরিক্ত টাকা নিয়ে প্রিন্ট করে দিচ্ছে পাসপোর্ট। আমরা এর বেশ কিছু প্রমাণও পেয়েছি, তাই যারা এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, দেরি না করে এখনই আপনার দালালকে দিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে নিন। 30 জুনের পর পাসপোর্ট হাতে পেলেও আপনি সারা জীবনের জন্য চোখের জল ফেলেও বৈধ হতে পারবেন না। মালয়েশিয়ান ভাইদের কাছে অনুরোধ, আপনার পরিচিত সকল প্রবাসী মালয়েশিয়ান ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সতর্ক করে দিন। ধন্যবাদ।